বিধানসভা নির্বাচনে এবারে হাড্ডাহাড্ি লড়াই অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন মোশাররফ হোসেন। একদিকে রয়েছে সংযুক্ত মোর্চা এবং বিজেপি, অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে মিম দলও। সুতরাং ইটাহার বিধানসভা কেন্দ্রে এখন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী, আর তাকে সামনে রেখেই জোর কদমে চলছে ভোট প্রচার। আজ ইটাহার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করেন তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তার সাথে এদিন উপস্থিত হন। কখনো হুটখোলা গাড়িতে চেপে জনসাধারণের অভিবাদন গ্রহণ করেন তিনি, কখনো আবার ছোট ছোট সভাতেও অংশ নেন। উন্নয়নের বার্তা দিয়ে সকলের কাছে ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী। যথেষ্ট সাড়া মিলছে বলে দাবি তার। প্রচুর সারা মানুষ যে বাড়িতে বেরিয়ে আশীর্বাদ সমর্থন দেওয়ার জন্য মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে, আমরা অভিজ্ঞতা দেখি এত উচ্ছ্বাসিত না। ইটাহার তথা আমার মনে হয় আশেপাশে কোনো জায়গায় এত ভোট নিয়ে, এত গণতন্ত্রের উৎসব নিয়ে এত উচ্ছ্বাসিত না দেখা গেছে। মানুষ মন বদলে ফেলেছে যে সব ভোট তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করছেন। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, ইটাহার।